জমি দখল করা, বাড়ি দখল করা, আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘর বাড়ি দখল করা, খোয়ারের গরু কেড়ে নেওয়া, এমনকি মুরগির ফার্মে বোমা মারা, কোন অত্যাচার তারা করেছে? তাদের কাজটাই ছিল মানুষের উপর অত্যাচার করা আর দুর্নীতি করা, টাকা পাচার করা। আপনারা জানেন যে খালেদা জিয়ার ছেলে দুর্নীতি করে টাকা পাচার করেছে, আমাদের দোষ না, আমেরিকান ফেডারেল কোর্ট, সেই আমেরিকান ফেডারেল কোর্ট বলেছে খালেদা জিয়ার ছেলে দুর্নীতিবাজ, দুর্নীতি করে তারা মানি লন্ডারিং করেছে, টাকা পাচার করেছে। আর এক ছেলে ধরা পড়েছে সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের কোর্ট পর্যন্ত সেই শাস্তি দিয়ে দেব, বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা ওই টাকা পাচার করা টাকা ফেরত এনেছি। ক্ষমতায় থাকতে জনগণের সম্পদ লুটপাট করেছে, লুটপাট, দুর্নীতি, হত্যা, ষড়যন্ত্র, এছাড়া তারা কিছুই জানে না। আপনাদের মনে আছে 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে কিভাবে অত্যাচার করেছে, পেট্রোল বোমা মারিয়েছে, মানুষকে হত্যা করেছে আগুনে পুড়িয়ে পুড়িয়ে। জানি না যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে সে কখনো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে কিনা আমরা তা জানি না। লঞ্চে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, ট্রাকে আগুন দিয়েছে, সিএনজিতে আগুন দিয়েছে, সিএনজির ড্রাইভার বের করে সিএনজির সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তার উপর এতিমের টাকা পর্যন্ত চুরি করেছে। এতিম খানার জন্য টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে, সে কথা টাকা কেন থাকবে? আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে, কারণ এতিমের টাকা মেরা এটা তো আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না। এতিমের সম্পদ মেরে গেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আমিনও দেয়, আর সেই শাস্তি আছে খালেদা জিয়া, তারেক জিয়া তারাও পেয়েছে। লজ্জা থাকে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না, মানুষের অর্থ সম্পদ নেবে না। কোর্ট রায় দিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই, কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজকে প্রমাণিত হয়েছে। আপনারা জানেন পদ্মা সেতু বানাতে যখন গিয়েছিলাম 2001 সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, প্রকল্প নিয়েছিলাম, ওই খালেদা জিয়া 2001-এ ক্ষমতা এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয়। আমরা 2009 এসে আবার সেই সেতু নির্মাণ কাজ শুরু করি। সেই সময় বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক আমার উপর, আমার সরকারের উপর, আমার বোনের উপর, আমাদের উপরে অভিযোগ এনেছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। রাজনীতি করি জনগণের জন্য, যে জনগণ, এদেশের জনগণ, আমার বাবা সারা জীবন এদেশের জনগণের জন্য তাদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, তার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, তার কন্যা হয়ে জনগণের টাকা আমরা মেরে খাবো, চুরি করব, দুর্নীতি করব। সেই দুর্নীতি করতে তো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় এসেছে জনগণের কল্যাণ করতে। তাই ওয়ার্ল্ড ব্যাংক যখন অভিযোগ করলো, আমি চ্যালেঞ্জ দিলাম যে আমরা দুর্নীতি করিনি, পারলে প্রমাণ করো। আল্লাহ রহমতে প্রমাণ করতে পারে নাই। কানাডা ফেডারেল কোর্ট যেখানে মামলা করেছিল তা বলে দিয়েছে এখানে কোনো দুর্নীতি হয় নাই। আমি কথা দিয়েছিলাম নিজেদের টাকায় পদ্মা সেতু করব, আজকে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে সেই পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করে যাচ্ছি। আমরা উন্নয়ন করি, আজকে যদি উন্নয়ন না করতাম আর লুটপাট করতাম তা আজকে এই বরিশালের জন্য 39টা প্রকল্প বাস্তবায়ন